পাচ্ছি বলা এটা সব থেকে মানে নির্জীব সাপ বলতে পারো চন্দ্রপুরা এখন থাকে একসঙ্গে দুটো তিনটে চন্দ্রপুরা এক জায়গায় প্রকৃতিতে সবাই থাকবে শুধু মানুষ থাকবে কেউ নড়বে না হ্যাঁ কেউ নড়বে সব থেকে মানে নির্জীব সাপ বলতে নড়ে চড়ে খুব কম এর গতি খুব কম দেখো কোন গতিবিধি নেই কোনো কষ্টই হলো না হসপিটালে পৌঁছে আচ্ছা এর ভেনামটা হচ্ছে হেমাটোটক্সিক বিশেষ করে এই সময় এই চাষিবাসীরা সব থেকে বেশি আক্রান্ত কারণ মাঠে এই সময় ওদের ব্রিডিং শীতকাল বলে কি হয় ওরা একটু রোদ পোহানোর জন্য একটু রোদের দিকে যায় ভুল করে যদি গায়ে পা পড়ে যায় ও কালকাতে ভুল করবে না কিন্তু ব্যাপার হচ্ছে এর একটা গুণ আছে ও কিন্তু আমাদেরকে একটা হিসিং সাউন্ড করে প্রেশার কুকারে যেরকম একটা আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ করে আমাদেরকে সাবধান করে যে আমার আশেপাশে একটু নিয়ে আসে বাড়ার মতো ঠিক আছে স্বাভাবিকভাবে সেরকম আওয়াজ শুনলে সাবধানে থাকতে হবে সাপ আশপাশে কোথাও আছে এরকম হসপিটালের মতো জায়গাতে বেশি পাঁচিলে কোথাও ফাঁক আছে সেখান দিয়ে হয়তো মাঠ থেকে চলে আসে তুমি তো আগে একবার এখান থেকে কেউটা ধরে নিয়ে গেলে কেউ বাচ্চা ধরেছে এই জায়গাতেই ধরেছে একদম তার আশপাশে অনেক পরিত্যক্ত ঘর আছে না ওইসব জায়গাতে ওরা হয়তো সেটা নিয়ে ছিল কোথাও রোগ পড়ানোর জন্য বেরিয়ে একটু দড়িয়াল বলে দিয়েছে আচ্ছা এইটা কামড়ানো কতক্ষণের মধ্যে মানুষ মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে এক যদি পৌঁছানো যাওয়া যায় সেটা দু মিনিটে মানে দু মিনিট দেরি না করলে ভালো মানে টাইম থাকে আমাদের কম বেশি বলা হয় এক সময় মানে এক ঘন্টা চল্লিশ মিনিট এর মধ্যে নিয়ে গেলে সব থেকে ভালো এবার কখনো কখনো হসপিটাল অনেক দূরে হয় ঠিক আছে সেক্ষেত্রে বাড়ির কাছাকাছি যে হসপিটাল যেখানে পেশেন্ট রাতে ভর্তি সেখানে আপনি নিয়ে গেলে সেটা সব থেকে বেস্ট সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে তারপর কোথাও রেফার করলো বড় হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে আরো বেশি ফেসিলিটি আছে আচ্ছা কামড়ানোর সাথে সাথে কি কোনো সাবান বা কোনো কিছু দিয়ে যে জায়গা আচ্ছা বাঁধন দেবেন বাঁধন দিলে আপনার কি হয় ওই জায়গাটা খুব টাইট করে বাঁধলে ওটা ওই জায়গার সেলগুলো পুরো ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো হাতে কামড়াতে হাতে বাঁধতে পারবেন সেক্ষেত্রে আপনি জল করে গাছ জাতীয় কিছু দিয়ে বাঁধতে পারেন আলতো করে যার মধ্যে দিয়ে একটা আঙুল দিয়ে যত শরীর মুভমেন্ট করবে তত কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়বে বিষটা ছড়িয়ে যাবে তার সব থেকে বেস্ট হচ্ছে যদি কোনো বাইকের মধ্যে বসালে মিলে বসালে বা কোনো তখন দেখছি যে এই মাথাটা এরকম ফোলা মতো তখন ভাবলাম বিষাক্ত সাপ
ওরা তাড়া দিতে দিতে ওই পাঁচিলের গাড়ি হসপিটালের ফোনে ওই পাইপের ওখানে চলে গেছিল। তারপরে ফলয়দাকে ফোন করা হলো, ফলয়দা এসে তারপর জিনিসটা ধরে। প্রথমেই আপনি প্রথমেই দেখলেন যে ওখানে সাপটা কি লাফলাফি করছে? না, ওখানে পাখি কিচিমিচা যাচ্ছে। তারপর ভাবলাম যে মনে হয় সাপই হবে, পাখি আছে। তারপর দেখলাম সাপ। তারপর গিয়ে তাড়া দিতে 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 ওই কোনায় গিয়ে চুপচাপ বসেছিল। তারপর পলয়দাকে ফোন করলাম, বলে তারপর দেখলাম। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকে নানা রকম জামদানি, লাইনের, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2-3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।